ইবাদত সম্পর্কিত হাদিস মুসনাদে আহমদ 14662 নম্বর হাদিস হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মিফতাহুল জান্নাতি সালাহ অর্থ নামাজ বেহেশতে চাবি হাদিস নম্বর 3 লেনদেন সম্পর্কিত হাদিস তিরমিজি শরীফ 1315 নম্বর হাদিস আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মান গাশফা লাইসা মিন্না অর্থ যে প্রতারণা করে সে আমাদের অর্থাৎ মুসলমানদের অন্তর্ভুক্ত নয় হাদিস নাম্বার 4 সামাজিকতা সম্পর্কিত হাদিস তিরমিজি শরীফ 2699 নম্বর হাদিস হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আসসালামু ক্বাবলাল কালাম অর্থ কথা বলার পূর্বে সালাম করো হাদিস নাম্বার 5 আচার আচরণ সম্পর্কিত হাদিস মুসলিম শরীফ 6805 নম্বর হাদিস আলাইকুম বিসসিদকি অর্থ সত্য কথা বলা তোমাদের উপর অপরিহার্য হাদিস নাম্বার 6 ঈমান সম্পর্কিত হাদিস বুখারী শরীফ 1 নম্বর হাদিস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ইন্নামাল আমালু বিন্নিয়াত অর্থ আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল হাদিস নাম্বার 7 ইবাদত সম্পর্কিত হাদিস মুসলিম শরীফ 556 নম্বর হাদিস আবু মালিক আশরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আত-তুহুরু শাতরুল ঈমান অর্থ পবিত্রতা ঈমানের অর্ধেক হাদিস নাম্বার 8 লেনদেন সম্পর্কিত হাদিস ইবনে মাজাহ 3737 নম্বর হাদিস ইবনে ইব্রাহিম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মানিন তাহাবানু বাদান ফালাইসা মিন্না অর্থ যে ব্যক্তি কোন জিনিস ছিনিয়ে নেয় সে আমাদের অর্থাৎ মুসলমানদের অন্তর্ভুক্ত নয় হাদিস নাম্বার 9 সামাজিকতা সম্পর্কিত হাদিস কাঞ্জুল উম্মাল 45439 নম্বর হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত অর্থ জান্নাত মায়ের পায়ের নিচে হাদিস নম্বর 10 আচার আচরণ সম্পর্কিত হাদিস কাঞ্জুল উম্মাল 7711 নম্বর হাদিস দৈনিক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ইসতানি মিল গাদাব অর্থ রাগ থেকে দূরে থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।